বর্ষাকাল মানে কি জবা গাছ নিয়ে আবার সমস্যা? জবা গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কুঁড়ি ঝরে যাচ্ছে, এরকম বিভিন্ন ধরনের সমস্যার কমেন্ট আমার কাছে আসছে। তবে আজকে যে সমস্যাটা নিয়ে বিশেষভাবে আলোচনা করব সেটা হলো এই বর্ষায় জবা গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া। আমরা অনেকেই দেখতে পাই যে জবা গাছের পাতাগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কারণ আমরা এমন ধরনের জবা গাছ নার্সারি থেকে কিনে নিয়ে আসি সেগুলো আমাদের এই ক্লাইমেটে ঠিক ভালোভাবে স্যুট করে না, তাই এই গাছগুলোতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। আজকে মেইনলি আলোচনা করছি জবা গাছের ক্লোরোসিস নিয়ে। নমস্কার বন্ধুরা, গ্রিনিপার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন। ক্লোরোসিস, ক্লোরোসিস মানে পাতায় ক্লোরোফিলের অভাব। এই ক্লোরোসিস যে কোনো সময়ে হতে পারে, শুধু জবা গাছ কেন, অন্যান্য গাছেও ক্লোরোসিস দেখা যায়। তবে মেইনলি যেহেতু আজকে জবা গাছ নিয়ে আলোচনা করছি, তাই জবা গাছে গ্রীষ্মকালে, বর্ষাকালে এবং শীতকালে যে কোনো সময়ে ক্লোরোসিস দেখা দিতে পারে। প্রত্যেকটা সময়ই ক্লোরোসিসের আলাদা আলাদা কারণ থাকে। তবে যেহেতু আজকে বর্ষাকালের ক্লোরোসিস নিয়ে আলোচনা করছি, তাই এই বর্ষায় জবা গাছে ক্লোরোসিস হওয়ার কী কী কারণ সেটাই এখন আপনাদেরকে বলবো। জবা গাছে ক্লোরোসিস এই বর্ষায় হওয়ার প্রধান কারণ হলো টবের মাটিতে খাবারের অভাব। যখন সারাদিন ধরে বৃষ্টি পড়তে থাকে এবং দুদিন তিন দিন ধরে বৃষ্টি রোজই পড়ছে আর টবটা সারাদিন ভেজা থাকছে, তার মানে এই টবের ড্রেনেজ হোল দিয়ে টবের মধ্যে যে খাবারটা থাকে সবসময় ওটা ড্রেন আউট হয়ে যায়, তাই টবের ভেতরে আর সেইভাবে খাবার থাকে না। দ্বিতীয় কারণ হলো এই বর্ষায় টবে সেইভাবে খাবার দেওয়া যায় না। আমরা যারা ঘরোয়া পদ্ধতিতে গাছের পরিচর্যা করে থাকি, তারা তো বিশেষভাবে সর্ষের খোল পচানো জল, কিচেন ওয়েস্ট থেকে তৈরি লিকুইড ফার্টিলাইজার, কিচেন ওয়েস্ট কম্পোস্ট, এছাড়াও অন্যান্য ঘরোয়া জৈব সার যেরকম চা পাতার কম্পোস্ট, কলার খোসা দিয়ে কম্পোস্ট, এগুলো বিভিন্ন রকম ব্যবহার করে থাকি, যেগুলো এই বর্ষায় ব্যবহার করতে পারছি না। এছাড়াও গোবর সার, ভার্মি কম্পোস্ট এগুলোও ব্যবহার করি, যেগুলো এই বর্ষায় ব্যবহার করতে আমরা অনেক সময় ইতস্তত করছি বা বর্ষায় সেভাবে ব্যবহারও করতে পাচ্ছি না, ভয় পাচ্ছি। সর্ষের খোল তো একেবারেই ব্যবহার করা যাবে না, কিচেন ওয়েস্ট কম্পোস্ট ব্যবহার করতে গিয়ে ভাবতে হচ্ছে, কারণ এখন এই ভেজা মাটির মধ্যে যদি কোনো খাবার দেওয়া হয় সেখান থেকে যদি ফাঙ্গাস লাগে গাছটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। 15 দিন অন্তর অন্তর অবশ্যই টবের মাটিতে কম্পোস্ট দিতে হয়, কিন্তু এই বর্ষায় নিয়মিত সেইগুলো করা হচ্ছে না, তাছাড়া লিকুইড ফার্টিলাইজারও দেওয়া হচ্ছে না। সম্পূর্ণ নির্ভর করতে হচ্ছে রাসায়নিক খাবারের উপরে, যেমন এনপিকে, এনপিকে 19-19-19, এনপিকে 0-0-50, এই দুটো এনপিকেই দেওয়া যেতে পারে। এইটা গাছে স্প্রে করে দেওয়া যেতে পারে এবং সেটা টবের মাটিতেও দেওয়া যেতে পারে। এনপিকে অন্তত 7-10 দিনের গ্যাপে দিতে হবে, তারপরেও কিন্তু দেখা যায় গাছে মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব হয়। বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, যার মধ্যে মেইনলি জবা গাছে যেগুলো দরকার হয় সেগুলো হলো আয়রন, বোরন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম। সেই মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাবেও গাছের পাতায় বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। আয়রনের অভাবে পাতা হলুদ হয়ে আসে, আর ম্যাগনেশিয়ামের অভাবে জবা গাছের পাতার শিরা উপশিরাগুলো দেখা যায় কিন্তু পাতাটা ফ্যাকাশে হয়ে যায়। এই যে সমস্যাগুলো মাইক্রোনিউট্রিয়েন্টসের জন্য হচ্ছে, তার জন্য একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করে নেওয়া যেতে পারে। মাসে দুবার বা 20 দিনে একবার এরমভাবে মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করা যেতে পারে। তবে আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে গাছের পরিচর্যার কথা বলে থাকি, এইরকম মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব পূরণ করার জন্য টবের মাটিতে 1 চামচ পরিমাণ কফি পাউডার মিশিয়ে দিতে পারেন। এছাড়াও কফি পাউডারটাকে একটু উষ্ণ গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেই জলটাও ঠান্ডা করে টবের মাটিতে দেওয়া যেতে পারে, এতেও জবা গাছে মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব পূরণ হয়। এছাড়াও চা পাতা, মানে ব্যবহার করা চা পাতার কম্পোস্ট তৈরি করে নিয়ে
টবের মাটিতে দেয়া যেতে পারে। এরপরে বলবো আলুর খোসা। ম্যাগনেসিয়ামের অভাবে জবা গাছের পাতায় এরকম ফ্যাকাশে ভাব দেখা যায়, সেজন্য আলুর খোসা একটু মিক্সিতে পেস্ট করে নিয়ে সেটা সমপরিমাণ মাটির সাথে মিশিয়ে 15 দিন রেখে দেবেন। সেই মাটিটা টবের মাটিতে দিয়ে দেবেন, এতে কিন্তু ম্যাগনেসিয়ামের ঘাটতিটা পূরণ হবে। এছাড়াও অনেক জিনিসের মধ্যেই আয়রন, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক এগুলো রয়েছে, যেগুলো কিচেন ওয়েস্টের যে কম্পোস্ট তৈরি করা হচ্ছে তার মধ্যে থাকে। তবে কিচেন ওয়েস্টটা কখনোই এই বর্ষায় ভেজা অবস্থায় দেবেন না, একটু শুকনো করে দিতে হবে। যেহেতু এখন রোদ উঠছে না, তাই ছায়া জায়গাতেই একটু কিচেন ওয়েস্টটাকে ছড়িয়ে রেখে দিলে 2-3 দিন পরে সেই কিচেন ওয়েস্টটা একটু শুকনো হয়ে যায়। সেই শুকনো কিচেন ওয়েস্টটা টবের মাটিতে দিয়ে দেবেন, যাতে টবের মাটিতে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় না থাকে। এছাড়াও ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে হবে এবং কীটনাশকও প্রতি সপ্তাহে একবার স্প্রে করে যেতে হবে। নিম অয়েল গাছে স্প্রে করাটাই ভালো, পোকামাকড়ের জন্য কিন্তু অনেক সময় গাছে বিভিন্ন রকম সমস্যা হয়। গাছ যদি দুর্বল থাকে তখনই পোকামাকড়ের আক্রমণ হয়, গাছ যদি সবল থাকে তাহলে গাছে পোকামাকড়ও কম লাগে। তাই টবের মাটিতে প্রথমত বৃষ্টির জন্য ড্রেনেজ হোল দিয়ে খাবারটা বেরিয়ে যাচ্ছে, এবং দ্বিতীয়ত খাবার টবে কম দেওয়া হচ্ছে এবং বর্ষার জন্য নিয়মিত খাবার দেওয়া হচ্ছে না। এই খাবার দেওয়াটা অনিয়মিত হচ্ছে বলেই পাতায় এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। মেইনলি ব্যাঙ্গালোর এবং পুনে ভ্যারাইটির জবা গাছেই এই সমস্যাগুলো আমি দেখতে পাই, সেটাই আপনাদেরকে বললাম। এবং আমার বাড়ির গাছেও এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। দেশি ভ্যারাইটির জবা গাছে এই ধরনের সমস্যা দেখা দেয় না, আর অস্ট্রেলিয়ান ভ্যারাইটির যে জবা গাছ আমার বাড়িতে আছে সেটাতেও এই সমস্যা নেই। যদি আপনার অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবা গাছে এই ধরনের সমস্যা থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে সেটা জানাবেন। আর আমি যে ধরনের ঘরোয়া রেমেডির কথা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, সেগুলো ব্যবহার করার পরে যদি উপকার পান তবেই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, এবং যারা গাছ ভালোবাসেন তাদের কাছে শেয়ার করে দেবেন, আর গ্রিনিপড চ্যানেলের সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।